ওয়েলকাম ওয়েলকাম টু আই স্টাডি আমি পড়ি সবাইকে স্বাগত আই স্টাডি আমি পড়িতে তো আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশান বেরিয়েছে সেটা হচ্ছে যে তিরিশ সাত বেরিয়েছে আমরা দেখতে পাচ্ছি তিরিশ সাত দু হাজার কুড়িতে এরকম একটা নোটিফিকেশান বেরিয়েছে সেটা হচ্ছে যে বন সহায়ক মানে হচ্ছে এনগেজমেন্ট অফ দ্য বন সহায়কের একটা নোটিস বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে বন সহায়কের নোটিসে এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে নোটিশ আছে আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম আছে তো আমরা যদি এই নোটিসে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো তো আমাদের এই বন সহায়কের নোটিশ বেরিয়ে পড়বে তো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে দু হাজার পোস্ট কতগুলো পোস্ট আছে দু হাজারটা পোস্ট দু হাজার পোস্ট কিন্তু কম নয় নিউ কারটা বন সহায়কের যে নেওয়া হবে যেটা কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিস কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে বলে দিয়েছে পিওরলি ইম্পর্টেন্ট কন্ট্রাকচুয়াল বেসিস আর এদের যে সার্ভিস পিরিয়ড থাকবে সেটা হচ্ছে ওয়ান ইয়ার ইনিশিয়ালি এক বছরের জন্য থাকবে তারপরে এটা বাড়তে পারে কি থাকতে পারে না সেটা পার্ডার কথা অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল লেভে কিন্তু থেকে অনেক জায়গায় কিন্তু এটা পারমানেন্ট হয়ে যায় আর এর রেমুন করা দেবে মানে বেতন দেবে হচ্ছে দশ হাজার টাকা পার মান্থ এটা আমাদেরকে মনে রাখতে হবে তাই যাদের মোটামুটি এরকম ক্রাইটেরিয়া আছে যে দশ হাজার টাকাতে স্যাটিসফাইড বা এরকম ক্রাইটেরিয়ায় মোটামুটি পরীক্ষা দিতে পারবে কারণ একটা ডি ডিভিশন অনুযায়ী ভাগ থাকবে মানে ডিস্ট্রিক্টে একটা ডিভিশন ওপর থাকবে সেই জন্য এখানে যেটা থাকবে সব যেটা সুবিধা সেটা হচ্ছে সে তার নিজের কাছাকাছি কাছে যাতে সে কিন্তু চাকরি করতে পারবে তো চাকরি পাওয়াটা অনেক পরের কথা আগে তো ফর্ম ফিল আপ করা যাক সেটা ফর্ম ফিল আপ নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে এলিজিবিলিটি লাগবে সেটা হচ্ছে এইট পাস এইথ এক্সামিনেশনে যারা পাস করেছে এইট স্ট্যান্ডার্ড পাস করলেই তাদেরকে হবে আর এজ লাগবে আঠেরো থেকে চল্লিশ বছর লাগবে তো জেনারেল ক্যান্ডিডেটের জন্য আর এসির জন্য কিন্তু পাঁচ বছরের একটা ছাড় আছে আর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু অবশ্যই লাগবে কারণ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি অনুযায়ী যেই জায়গায় যে ডিস্ট্রিক্টে যেরকম আছে সেই ডিস্ট্রে তাকে সেরকম করে ভ্যাকেন্সি দেওয়া হবে কোনো সেক্সের কোনো বা নেই ছেলে মেয়ে যে কোই তারা অ্যাপ্লাই করতে পারে আর ফিজিক্যাল কন্ডিশন যেটা দেখা যাবে তার কাছে ফার্স্ট ইয়ারতে তারা কাজ করতে পারবে কেমন করে এখানে কিন্তু কোনো হাইটের কথা উল্লেখ করা নেই মোটামুটি যারা বলতে হবে যে ফিজিক্যাল ডিসেবল্ড না হলে এবং মোটামুটি সাস্টেন করতে হবে যারা নেচারের সঙ্গে তারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে যে এটা কিন্তু এসেন্সিয়াল ডকুমেন্টস ডকুমেন্টসটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কারণ ডকুমেন্টসটাই আমাদের কাজে লাগে সেটা হচ্ছে আধার কার্ড লাগবে ভোটার কার্ড আধার কার্ড অথবা ভোটার কার্ড লাগবে বার্থ সার্টিফিকেট লাগবে এইচ প্রুফের জন্য আমাদের বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড আমরা ইউজ করতে পারি দুটোই আমরা আধার কার্ড ভোটার কার্ড দুটোই দিতে পারি বার্থ সার্টিফিকেট দিতে পারি আর এডুকেশান কোয়ালিফিকেশান মানে যেটা লাস্টের এক্সামিনেশন দিয়েছে কেউ যদি মাধ্যমিক দিতে থাকে তার মাধ্যমিকের দেবে কেউ যদি টুয়েলভ এক্সামিনেশান দেখে কেউ টুয়েলভ দেবে আর কেউ যদি গ্র্যাজুয়েশন দিয়ে থাকে সে গ্রাজুয়েশান দেবে সেটা যা ইচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি পার্সোনাল চয়েস আর সিলেকশন প্রসিডিওর যেমনভাবে হবে সিলেকশন প্রসিডিওর বলতে গেলে সেটা হচ্ছে যে ইনিশিয়ালি স্ক্রিন করা হবে ফর দ্য লোকেশান কোন জায়গায় স্ক্রিনিং করা হবে অ্যাকচুয়ালি যে ক্যান্ডিডেটটা ফর্ম ফিল আপ করেছে সে ওই জায়গার কিনা যে ওই এনগেজমেন্ট বোর্ডের সঙ্গে যুক্ত কিনা মানে যে জায়গাটায় করেছে সে অ্যাপ্রুভেট তার রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট যেটা তার সঙ্গে যোগ করা হবে তারপরে যেটা দেখা হবে সেটা হচ্ছে যে আমাদের পার্সোনালি টেস্ট হবে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট এটা কিন্তু একটা দেখা হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে দেখা যেটা হচ্ছে সেটা হচ্ছে সে এবিলিটি টু রিড বেঙ্গলি বাংলা পড়তে পারছে কিনা তার জন্য তিরিশ নাম্বার আছে বাংলা যদি লিখতে পারে তার জন্য তিরিশ নাম্বার ইংলিশ অথবা হিন্দি লিখতে পড়তে পারছে কিনা রিড রিড করতে হচ্ছে আমাদের দশ নম্বর তারপরে হচ্ছে জেনারেল নলেজ ওরাল টেস্ট মানে মৌখিক ভাইভা হবে জেনারেল নলেজের উপরে কুড়ি নাম্বার পার্সোনালিটি ফিটনেস ফর দ্য ফার্স্ট ওয়ার্ক তার জন্য দশ নাম্বার এই নিয়ে টোটাল একশো নাম্বারের একটা কিন্তু টেস্ট হবে আর এই যে মার্ক হবে এই মার্ক অনুযায়ী কিন্তু তাদেরকে ডিসাইড করা হবে আর যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে আমাদের এই যে ডিস্ট্রিক্টের ওপরে যে যে বোর্ডগুলো দেওয়া আছে চেয়ারপারসন কোন কোন জায়গাতে চেয়ারপারসন অফ দ্য সিবি মানে মানে সার্কেল এনগেজমেন্ট বোর্ড এই যে বোর্ডের এদেরকেই কিন্তু চিঠি করতে হবে এই এইটা কথাটা বলা আছে তো এই গেল মোটামুটি নোটিস তো আমরা এই যে নোটিশটা দেখলাম তার সঙ্গে একটা দেখে নেব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তুমি যদি অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করো আমাদের এই অ্যাপ যে অ্যাপ্লিকেশান ফর্মটা খুলবে এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে কিন্তু প্রিন্ট আউট করাতে হবে তো প্রিন্ট আউট করানোর পরে এটা কী করতে হবে সেটা হচ্ছে এখানে ফটো পেস্ট করতে হবে তারপরে এই যে ডিস্ট্রিক্টের নামটা দেওয়া হচ্ছে যেখানে তার নিজের ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটা লিখতে হবে চিফ কনজারভেটর অফ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য চেয়ারপারসন এটাকে অপরে খামের ওপরে কিন্তু এই অ্যাড্রেসটাই দিতে হবে তারপরে যেটা কী করতে হবে আমাদের অন দ্য ডেট কোন ডেট এটাকে করা হচ্ছে অ্যাডভার্ট অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী তারপরে বাইরেটা দিতে হবে বাবার নাম বাবার নাম ডেট অফ বার্থ এসটি এসটি জেনারেল কিনা সেটা কাস্ট দিতে হবে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড্রেস অ্যাড্রেসটা নিয়ে খুব ভালো করে লিখতে হবে কন্টাক্ট নাম্বার যদি থাকে মেল যদি থাকে দিতে হবে তার সঙ্গে কী কী আমাদের অ্যাটাচমেন্ট করতে হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট কী কারণ হচ্ছে যে অ্যাটাচমেন্টটা কিন্তু অনেকটাই থাকে কারণ এখানের উপরে স্কুটিনি নিয়ে হবেই দেখা যাচ্ছে প্রুফ এস দিতে হবে প্রুফ এর জন্য তাদেরকে আমাদের বার্থ সার্টিফিকেট কথা বলেছিলাম বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড যে কোনো একটা দেওয়া দিতে পারে রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আমরা ভোটার কার্ড আধার কার্ড দিতে পারি এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আমাদের যেটা এডুকেশান মাধ্যমিক পাস থাকলে বোর্ড এক্সামেন্টটা দেওয়াটাই বেটার মাধ্যমিক বা এইচএস থাকলে আর কাস্ট সার্টিফিকেট থাকলে কাজ দিতে হবে এখানে সিগনেচার করে ডেট দিতে হবে তো এটাও বাংলাতেও আছে বাংলা ইংরেজি যে কোনো একটাতে করতে হবে তো আরেকটা যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের সেলফ অ্যাটেস্টেড কপি দিলেই হবে মানে আমাদের যে সেলফ অ্যারিস্টেড হবে প্রত্যেকটা যে আমরা যে ডকুমেন্টসগুলো দিচ্ছি সেটা পুঙ্খানুপুঙ্খ ফিল আপ করে নিজের স্বাক্ষর করলেই হবে কোনো অরিজিনাল ডকুমেন্টস দেওয়ার দরকার নেই আর যেটা সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কিন্তু নোটিশটা বার হয়েছে তিরিশ সাথে আমাদের সাত দিনের ভেতরে পাঠাতে হবে সাত দিন বলতে কিন্তু আমাদের যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের ছয় আট তিরিশ তারিখের পরে আমাদের একত্রিশ তারিখ হবে ছয় আটের ভেতরে আমাদেরকে পাঠাতে পাঠাতে হবে সাত তারিখ হলে সাত দিন কভার করা হচ্ছে ছয় আটের পরে আটের ভেতরে মাস্ট মাস্ট আজকে অলরেডি তিন তারিখ হয়ে গেছে কিন্তু খেয়াল রেখে আর সেই জন্য সবচেয়ে বড় সেটা হচ্ছে যে আমাদের পোস্ট অফিস দিয়ে পাঠাতে পারি পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো যায় অথবা আমরা ডাইরেক্ট ওই যে অফিসটা আমরা অফিসে কিন্তু আমাদের জমা দিয়ে আসতে পারি করা হয়েছে চিফ কনজারভেটর অফ দ্য ফরেস্ট চেয়ারপারসনের অফিস সেটা হচ্ছে সার্কুলার এনগেজমেন্ট বোর্ড এই যে অফিসটা পেয়েছিলাম এই অফিসে আমরা মানে হচ্ছে মুখ্য বনপাল এবং সভাপতি মণ্ডল নিয়োগ বোর্ড এই যে অফিসে আমরা গিয়ে দম যে রেজিস্টারটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে থাকবে সেখানে গিয়ে আমরা জমা দিয়ে আসতে পারি কারণ যেটা বলতে চাইছে আমাদের ছয় তারিখের পরে যদি আমাদের কোনোরকমভাবে এ হয় তার জন্য কিন্তু কোনোরকমভাবে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এখানে পরিষ্কার করে লিখে দিয়েছে যে ডাকে প্রলম্বিত বিলুপ্তির জন্য দপ্তর দায়ী থাকিবে না পরিষ্কার করে লেখা আছে প্রাপ্তি শিকার চাহিয়া রেজিস্ট্রি রেজিস্টার ডাক বা পিস পোস্টে এই আবেদন পাঠানো যাইবে না ঠিক আছে পরে কিন্তু এটা করে পরে স্পিড পোস্টে বা এতে রেজিস্টার পর বা স্পিড পোস্টে কোনো আবেদনপত্র পাঠানো যাবে না গল্পটা তাহলে বোঝা গেল। পরিষ্কার নিজেকে তোমাকে হয় স্থানীয় ঠিকানাতে তোমাকে ডাইরেক্ট এসে পাঠাতে হবে নাহলে জেনারেল পোস্টে পাঠাতে হবে যাতে পৌঁছায় কিন্তু আমি যেটা বলবো পার্সোনাল সাজেশান তোমরা কিন্তু একেবারে হোম ব্রাঞ্চে দেওয়ার চেষ্টা করবে কারণ কোভিড নাইন্টিনে কিন্তু অনেক প্রবলেম দেখা দিচ্ছে তো আপাতত আজকে এখানেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি সবাই ফর্ম ফিল আপ করবে যাতে যাদের লাগবে next video i'll bye bye